যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কথা বলেন মিডিয়ার সঙ্গে, উনার পেছনে স্বামীজি রয়েছেন, স্বামীজিকে উনি অনুসরণ করেন। শুধু মোদিজি নয়, আমাদের দেশের প্রতিটা আদর্শ যুবক, যুবকদের যারা অনুপ্রেরণা, তারা স্বামীজিকে অনুসরণ করে আজকে। তাই স্বামীজি তার জন্মের পর থেকে শিকাগোর ভাষণ পর্যন্ত বা তার জীবদ্দশায় যতটুকু প্রাসঙ্গিক ছিলেন, আজকের দিনেও স্বামীজি ততটুকুই প্রাসঙ্গিক। আজকে এই 20তম তার প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে নমন করছি, স্মরণ করছি এই বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে, যে কর্মী সভার মধ্য দিয়ে স্বামীজি বলেছিলেন, টেক রিস্ক, ইফ ইউ উইন ইউ উইল লিড, ইফ ইউ লুজ ইউ উইল গাইড। জীবনে ঝুঁকি নিতে হবে। আজকের যুবকরা, আমাদের অনেকে ঝুঁকি নিতে চাই না। আমরা কি চাই? অল্প সময়ে আমরা যেন আমাদের টার্গেটে পৌঁছে যাই। দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস, সাকসেস হ্যাজ টু কাম ব্রিক বাই ব্রিক অন হার্ড ওয়ার্ক। সফলতা তখনই আসবে, একটা ব্রিক বাই ব্রিক, যখন হার্ড ওয়ার্কের মধ্য দিয়ে একটা ওয়াল তৈরি হয়, একটা বিল্ডিং তৈরি হয়। শর্টকাট নেই, ভেঙে পড়বে যদি শর্টকাট হয়। লাইকওয়াইজ দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস, সাকসেসের ক্ষেত্রে শর্টকাট হলে চলবে না। যেটা স্বামীজি বলে গেছেন, রিক্স দিতে হবে জীবনে, চিন্তা করে। অ্যাওয়েক, অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ অ্যাচিভড। উঠো, জাগো, ততক্ষণ ক্ষান্ত হইও না যতক্ষণ নিজের লক্ষ্যে পৌঁছতে পারছো। আমার আহ্বান থাকবে বিবেকানন্দ বিচার মঞ্চের যারা কর্মচারী বন্ধুরা রয়েছেন, অনেক লড়াই পরিশ্রমের মাধ্যমে এ রাজ্যে কর্মচারীদের মুক্তি এনেছেন। কাণ্ডারীদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।